বাংলাদেশে কি ফ্রিডম অফ স্পিচ নাই? বাংলাদেশের কনস্টিটিউশন কি ফ্রিডম অফ স্পিচকে প্রোটেক্ট করে না? এখন কনস্টিটিউশন ওই কথা দ্বারা বললে আর কথা বলে লাভ নাই, সব কিছুর বাঙালির ধারা আছে। আপনি যা করবেন, আপনি বাদ দিলে ওটা একটা ধারা এরা ফেলে দিয়ে আপনাকে প্রসিকিউট করতে পারবে, বিলিভ মি। এরা আপনি বাদ দিলে এরা বলবে কি আপনি নুইসেন্স তৈরি করছেন, সামাজিক সমাজে অস্থিরতা তৈরি করছেন, এই ধারা দিয়ে আপনাকে খেলে দিবে। সাথে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারোর কাছে এটা শোভনীয় মনে হবে না। নিশ্চিত দৃষ্টিতে যেহেতু আসছে, এটা সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই দেখবে। বাংলাদেশে সফর করতেছে পাকিস্তান ক্রিকেট দল, তো সেখানে ক্রিকেট খেলা স্টেডিয়ামে দেখা যাচ্ছে প্রচুর পাকিস্তানি পতাকা এবং প্রচুর পাকিস্তানি সমর্থন, তো সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, হইচই চিৎকার চেঁচামেচি ভাঙচুর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ মুক্তিযুদ্ধ চলতেছে, আমাদের সুশীল চেতনাবাদ যারা আছে সকলে বের হয়ে আসছেন, দেশ রসাতলে যাচ্ছে এইসব কারণে। না, এটা একটা খুব ব্রড আলোচনার জায়গা, বিশাল লম্বা একটা আলাপের জায়গা, কোথ থেকে শুরু করে কোথায় শেষ করবো আসলে বুঝতেছি না। সব কিছুর একটা কনটেক্সট আছে, আমাদেরকে বুঝতে হবে এই ঘটনাগুলো কোন কনটেক্সটে ঘটতেছে। এখন মনে করেন যে আমাদের দেশাত্মবোধক গান আছে না, যে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, আপনি যদি পুরো কনটেক্সট বাদ দিয়ে শুধুমাত্র আমার ছোট্ট সোনা একটু পিক করেন, দ্যাট উইল নট গিভ দ্য মোস্ট কারেক্ট মেসেজ, রাইট? সো কনটেক্সটা গুরুত্বপূর্ণ, কোন কনটেক্সটে কী বলা হচ্ছে, কী করা হচ্ছে। সো বাংলাদেশে কি পাকিস্তান অনেকদিন ধরে সফর করতেছে, অনেক বছর অনেক যুগ ধরে, এই অবস্থা কি কখনো দেখা গেছে যে স্টেডিয়ামে এরকম পাকিস্তানের সাপোর্ট? না, এর আগে এটা এরকম দেখা যায় না এই চিত্র, তাহলে এখন কেন, রাইট? ওই যে কনটেক্সট বুঝতে হবে যে কোন প্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে এগুলো ঘটে ঘটতেছে। একটা সময় বাংলাদেশে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুই দলের সাপোর্টার ছিল প্রচুর। আমি যখন গ্রোয়িং আপ, আমি পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্ট করে বড় হয়েছি, আমরা ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে ক্রিকেট খেলতাম, দুইটা গ্রুপ, এক টিম ইন্ডিয়া এক টিম পাকিস্তান আর কি, হয়ে বেটে আর কি, কোক বেটে, কোকাকোলা বেটে ক্রিকেট খেলতাম, তারপর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ভাগ হয়ে বেট ধরে খেলতাম। সো আমরা এইভাবে বড় হয়েছি। সো ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা কেন ভাগ হয়ে খেলতাম, কারণ তখন বাংলাদেশ ক্রিকেট খেলতেই পারতো না, ম্যাচ জিততো না 100 বছরও একটা, সো বাংলাদেশ ক্রিকেটের কোনো আলোচনাতে ছিল না, ক্রিকেট দেখা মানে অন্যান্য দেশের খেলা দেখা, সো সেই বাস্তবতা একটা সময় ছিল। তারপর তো বাংলাদেশ একটু ভালো করতে শুরু করছে, এখন কিন্তু আর কেউ ইন্ডিয়া পাকিস্তান সাপোর্ট করে না, বরং বাংলাদেশের সাথে ইন্ডিয়া পাকিস্তানের কম্পিটিশান হয় বিধায় আগে যারা ইন্ডিয়া পাকিস্তান সাপোর্টও করতো তারাও এখন আর করে না। সো এটা হচ্ছে বাংলাদেশ ভালো খেলতে শুরু করা, এই পরিস্থিতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। তাহলে এত বছর পর হঠাৎ করে আবার পাকিস্তানের সমর্থন কোত্থেকে আসলো, সেটার প্রেক্ষাপট তো আমরা জানি, সম্ভবত একে তো বাংলাদেশের প্রচুর পাকিস্তানি বিহারি আছে, তারা থাকতেই পারে স্টেডিয়ামে গিয়ে সাপোর্ট করতেই পারে, এবং তাদের চেহারা ছবি তো দেখতে বাংলাদেশিদের মতোই, এবং তারা কিন্তু আর ফার্স্ট জেনারেশন বিহারি কেউ এখানে পাওয়া যাবে না, অলমোস্ট সেকেন্ড জেনারেশনের বেশিরভাগ, মানে যারা এই দেশে বাবা মার কাছে জন্মাইছে এখানে, ওদের বাবা মার সে পাকিস্তানের বিহার থেকে, এরা এখানে বাংলাদেশে জন্মে বাংলাদেশে বড় হয়েছে, সো এরা বাঙালি বাংলাদেশি কিন্তু এদের ইয়া হচ্ছে বিহারি। যেমন আমরা যে আমেরিকাতে আছি, আমরা কিন্তু এই দেশে যে বাংলা ভাষাটা কটকট করে বলি, আমরা কিন্তু আমেরিকান, মানে আমরা যেমন আমার ছেলে আমেরিকান, সে যদি বাংলা ভাষাটা কটকট করে বলতে পারে, বাংলাদেশের কালচারের সাথে অ্যাটাচ রাখে নিজেকে, বাঙালি গর্বে ফেটে পড়বে। কিন্তু বিহারিরা যদি পাকিস্তানের সাথে নিজেদেরকে অ্যাটাচ রাখতে চায় বা পাকিস্তানি কালচার বা পাকিস্তানের খেলা সাপোর্ট করে, তখন কিন্তু প্রচণ্ড চেতনা শুরু হয়ে যাবে বাংলাদেশ। এদের হিপোক্রেসি, এদের এক্সপেকটেশান দিয়ে হিসাব করতে গেলে মিলাইতে পারবে না দুনিয়া। সো বিহারি যারা, বিহারি এখানে প্রেডেসেসর, এরা যদি পাকিস্তান টিম সাপোর্ট করে, এটা হইতেই পারে, মেক সেন্স এটা। সো তো বিহারিরা এর আগে তো কখনোই বা এরকম স্টেডিয়ামে এইভাবে সাপোর্ট করতে দেখা যায়নি, হঠাৎ করে এত বিহারি কোত্থেকে আসলো? নাও অ্যাগেন, আমরা জানি না সেখানে বিহারি আছে কি নাই, না এরা বাংলাদেশি, যখন আমরা জানি না তখন বেনিফিট অফ দ্য ডাউট অটোমেটিক্যালি তারা পেয়ে যাবে। হ্যাঁ, এই কথা কে তো লাভ নয়, বাঙালি তো বেনিফিট অফ দ্য ডাউট, ওই যে বার্ডেন অফ প্রুফ নিয়ে দুদিন আলাপ করতেছি, এগুলো বোঝে না কিছু জিনিস, এরা একটা অভিযোগ তুলে দিলে এখন আপনার উপর বার্ডেন অফ প্রুফ, আপনাকে ডিসপ্রুভ করতে হবে যে আপনি বিহারি না, আপনাকে ডিসপ্রুভ করতে হবে যে আপনি এনটিআই বাংলাদেশি না, এরা একটা কথা তুলে দিলেই এখন শুরু হয়ে যাবে মুক্তিযুদ্ধ। সো সমস্যা সেই জায়গায়, এই জন্য বাঙালির এগুলোকে নিয়ে ট্রোল করতেছি। সো মেবি তারা বিহারি, মেবি তারা বিহারি না, কথা হচ্ছে যে এই বিহারিরা থাকা সত্ত্বেও এই চিত্র আগে দেখা যায়নি, এখন কেন দেখা যাচ্ছে? দেয়ার ইজ এ গুড লাইকলিহুড, এটার কারণ হচ্ছে বাংলাদেশ এই বিশ্বকাপে যেই ধরনের পারফরমেন্স করছে এবং করার পর যেই ধরনের এই যে আয়না তত্ত্ব, পিন কিলার তত্ত্ব এবং দর্শকের, সো দর্শকের প্রতি যেরকম রিয়্যাক্ট করছে বাংলাদেশ দিনের পর দিন, ম্যাচ হারতেছে, খারাপ খেলতেছে, বাংলাদেশের দর্শকরা কিন্তু যথেষ্ট, আমি সমালোচনা করি বাংলাদেশের দর্শকদের, সেটা ফেসবুকে লেখালেখি অ্যানালিসিস যারা করে ক্রিকেট নিয়ে, ক্রিকেট সম্পর্কে না জেনে, সেগুলো নিয়ে সমালোচনা করি, কিন্তু এটাও অ্যাট দ্য সেম টাইম আমাকে অ্যাকনোলেজ করতেই হবে বাংলাদেশের দর্শক কুল পুরো সাউথ এশিয়ার মধ্যে সম্ভবত সবচাইতে
লাইক হাম্বল সাউথ ভক্তকুল, বাংলাদেশ এত খারাপ খেলতেছে তাও সমর্থন করে যায়। জীবনে কোনো একটা ক্রিকেটারের বাসায় হামলা হয় না, ক্রিকেটারকে হামলা করা হয় না, সো সমালোচনা ফেসবুকে সীমাবদ্ধ, একটা রেসপেক্টফুল জায়গাতে থাকে বাংলাদেশের দর্শকরা ওই পর্যন্ত। বাংলাদেশের স্টেডিয়ামে হচ্ছে প্লেয়াররা যখন খেলে গালাগালির বন্যা, হ্যাঁ দু একটা হয়, তামিম সাকিব দুই তিনবার দে লস্ট দেয়ার কুল, আমরা সেসব ভিডিও দেখছি। ইন্ডিয়াতে এর চেয়ে বেশি হয় স্টেডিয়ামে, যেই ভাষায় গালাগালি করে ইন্ডিয়ার প্লেয়ারদেরকে। সো বাংলাদেশিরা আসলে ওই পর্যায়ে উগ্রতা করে না বাংলাদেশের দর্শকরা। সো তাদের এই কি বলবো, তাদের এই লয়ালটির তারা বছর পর বছর কোনো ইয়ে পাচ্ছিল না, কোনো রিটার্ন পাচ্ছিল না। তার মধ্যে যখন প্লেয়ার এরকম করে রিয়াক্ট করছে যেখানে ভালো খেলে না, দর্শক সারা দেশ ক্ষুব্ধ হয়েছে ক্রিকেটারদের উপরে, ইনক্লুডিং মাইসেলফ যেখানে আমি খেলোয়াড়দের হিস্ট্রিক্যালি ডিফেন্ড করে আসছি। সো এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশনাল প্রেক্ষাপটে বাংলাদেশ এত খারাপ করে আসার পর এখন মনে হচ্ছে দেয়ার ইজ এ লাইক ক্যাসার দেয়ার ইজ এ রিয়েল লাইকলিহুড ওইখান থেকে জিনিসটা আসতেছে, যে বাংলাদেশের প্লেয়াররা যেহেতু দর্শকদের সাথে একটা প্রতিপক্ষ আচরণ করছে দেখে দর্শকরা এখন তাদেরকে টন্ট করার চেষ্টা করতেছে, হয়তো বা খেলোয়াড়দেরকে, যা বাংলাদেশকে সাপোর্টই করবো না এরা আমরা এখন, কারণ পাকিস্তানকে কিন্তু হিস্ট্রিক্যালি সাপোর্ট করে আসছে বাংলাদেশ, পাকিস্তান ইন্ডিয়া এই দলগুলোকে। সো হয়তো তারা এই জন্যে হইতেছে রাগ হয়ে, রাগ দেখানোর জন্যে, অথবা যে কারণে হোক পাকিস্তানের প্রতি তো একটা সাপোর্ট ছিলই পাকিস্তান ক্রিকেট টিমের প্রতি আগে থেকে, ছোটোবেলা থেকে আমরাও করে আসছি। সো হয়তো ওই জায়গায় ফিরে গেছে যে ঠিক আছে যা পাকিস্তানকে সাপোর্ট করবো বাংলাদেশের অ্যাগেনস্টে, যদি এরা বিহারি না হয়ে রিয়েল বাংলাদেশি হয়ে থাকে। ডিবিসি নিউজে দেখলাম ইন্টারভিউ দেখাচ্ছে স্টেডিয়াম থেকে যারা বের হচ্ছে, একটা ছেলে সে বলছে আমি বাংলাদেশি তাও পাকিস্তান সাপোর্ট করতেছি, একটা ছেলে দেখাইছে। অ্যান্ড দেখেন বাঙালির এগুলো কথা বলতে গেলে গালাগালি ছাড়া কথা বলতে পারি না। হোয়াট ডাজ ইট মিন, একটা লোকের কথা দ্বারা কী মিন করে, মানে এখানে সবাই বাংলাদেশি, মানে একটা স্যাম্পল সাইজ দ্বারা? তো তোমার যদি এখানে সবাই যদি বাংলাদেশি হয়ে থাকে ডিবিসি নিউজে, সে যদি এটাই চিত্রিত করার চেষ্টা করে, তাহলে তো মিনিমাম 10টা লোককে দেখানো উচিত ছিল, 10টা লোক বলতেছে যে হ্যাঁ আমি বাংলাদেশি তাও সাপোর্ট করি, তখন আমরা বুঝতাম। 10টা লোক দেখাইলেও মিন করে না যে স্টেডিয়ামের হাজার হাজার সকলেই হইতেছে বাংলাদেশি, তাও আমরা বুঝতাম যে আচ্ছা না অ্যাটলিস্ট একজন, অ্যাটলিস্ট 10 জন দেখছি যারা বিহারি না বাংলাদেশি। সো ডিবিসি নিউজ তো আপনারা জানেন চেতনার, প্রচণ্ড চেতনার চ্যানেল, তা আপনারা সাংবাদিক মহল বহর নিয়ে গিয়ে শুধুমাত্র একটা লোক পাইলেন? তো তো কই পাইলেন না, তো একটার বিষয়ে তো লোক পাইলেন না, তাহলে হাউ ডু ইউ নো, হাউ ডু আই নো, হাউ ডু উই নো যে এরা বাংলাদেশি না, না এরা বাংলাদেশি, এরা বিহারি না। সো সেটা গেল একটা পান্ডামি, এগুলো বললাম লাভ নাই বদমাইশদের বদমাইশি। এখন যেটা বললাম এই চিত্র আগে দেখা যায় না, এখন দেখা যাচ্ছে হয়তো বা প্লেয়াররা ক্রিকেটাররা দর্শকদের সাথে এরকম আচরণ করায় দর্শকরা রাগের জায়গা থেকে। নাও এই জিনিসটা প্রথম ওয়ানডেতে কিন্তু অতটা মনে হয় না দেখা গেছে, দ্বিতীয় ওয়ানডেতে যতটা দেখা গেছে মনে হয় না বলতেছি, কারণ আমার টাইম রাত 3টায় খেলা পড়ে, তো আমি ফুল খেলা ওইভাবে ফলো করতে পারতেছি না, একটু একটু ঘুম ভাঙে দেখি, আপডেট দেখি, পরে আবার হাইলাইট দেখি। সো রিয়েল টাইম যেহেতু ফলো করতে পারতেছি না সেই জন্য, কিন্তু আমার মনে হচ্ছে ঘটনা প্রবাহ ফলো করে যে প্রথম দিনের চেয়ে সেকেন্ড দিন আরও বেশি দেখা গেছে। সেইটা কাইন্ড অফ টেলস ইউ ইভেন মোর যে এটা যে এটা যে একটা প্রতিক্রিয়াশীল আচরণ, দর্শকরা যে স্টেডিয়ামে গিয়ে এটা করতেছে, এটা কিন্তু তারা একটা প্রতিক্রিয়াশীল আচরণ দেখাইতেছে। প্রথম ওয়ানডেতে দেখাইছে ক্রিকেটারদের প্রতি একটা প্রতিক্রিয়াশীল আচরণ, একটা অনাস্থা, একটা রাগ ক্ষোভের জায়গা থেকে করছে। হয়তো সেকেন্ড ওয়ানডেতে এটা আরও বেড়ে গেছে, কারণ এই যে বাঙালি শুরু করে দিছে ফেসবুকের মধ্যে এই কারা এরা, রাজা কার চেতনা, এদেরকে এই করবে, ট্রায়াল করবে, মুক্তিযুদ্ধমন্ত্রী বলবে ট্রায়াল করবে এদের, এদের বাঙালি তো বললাম না, সব কিছু লিগ্যাল গ্রাউন্ড আপনাদেরকে অনেকদিন ধরে আলোচনা করে দেখাচ্ছি, যে ডক্টর টিনা ইসলাম ইস্যুতে ওনার সাথে ওই যে শাকিল আহমেদের গণ্ডগোল, যাই গণ্ডগোল এটার কোনো লিগ্যাল বেসিস নাই, লিগালি তার বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নাই। এখন এই মহিলা কী করবে, লিগ্যাল গ্রাউন্ড দেওয়ার জন্য বানোয়ার ধর্ষণ মামলা, এই মামলা, সেই মামলা। সো বাঙালি সব কিছুকে লিগ্যালিটির মধ্যে নিয়ে যাবে, সব কিছু আদালতে আপনাকে নিয়ে যাবে। যে ডক্টর সুষমা রেজা নিয়ে আলোচনা করছি, ডক্টর সুষমা রেজার ফেসবুক কমেন্ট সেকশনে কমেন্ট করছে কে, একজন লিখছে হিজাবি জঙ্গি, সে মামলা করতে গেছে ওই লোকের বিরুদ্ধে, কোনো বাক স্বাধীনতা নাই এই দেশে। সো আপনার সুষমা আপনাকে লিখছে হিজাবি জঙ্গি, আপনি তাকে হিউমিলেট করেন, আপনি ফেসবুকে একটা পোস্ট দেন যে এই লোক দেখেন আমাকে গালাগালি করতেছে, আপনি তাকে শেম করেন, সবাই তাকে জানবে চিনবে সে একটা ছোটো লোক, আপনি তাকে কমেন্ট ডিলিট করে দেন, আপনি তাকে ব্লক করেন, আপনি কেন আদালতে গেছেন? সব কিছু আদালতে নিয়ে ঠেসতে হবে বাঙালি, এই যে স্বাধীনতা না বাঙালি স্বাধীন আসতেছে, এই জন্য বললাম কথা যে কোন দিক থেকে আজকে কোন দিকে যাবে লম্বা আলাপ এগুলা। সো এরা কোনো স্বাধীনতায় বিশ্বাস করে না বাঙালি, এরা কোনো কি, এরা খালি সবাই নিয়ে আদালতে নিয়ে কেমনে পাওয়ার প্লে করা যায়। দেখেন যেই প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো আনপ্রেসিডেন্টেড, আমরা দেখিনি আগে বাংলাদেশের খেলা এরকম হইতে। সো মনে হচ্ছে বিশ্বকাপের পারফরমেন্সের কারণে, এবং স্পেশালি পারফরমেন্সের কারণেও না, ক্রিকেটাররা যেভাবে রিয়েক্ট করছে বাংলাদেশের লয়াল দর্শকদের প্রতি, তারা সারা জীবন লয়ালটি দেখাইছে, সেটার বিনিময়ে দর্শকদেরকে যেই ভাষায় অ্যাটাক করছে ক্রিকেটাররা ডিসপাইট দেয়ার পুয়ার পারফরমেন্স, সেই কারণে হয়তো প্লেয়ার এরকম দর্শকরা, তারপর আবার যখন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখন এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবে এই কারণে সম্ভবত আরও। সো এই কাজগুলোর সম্ভবত প্রতিক্রিয়াশীলতার জায়গা থেকে হচ্ছে, নেসেসারিলি এরা পাকিস্তানকে সাপোর্ট করে এই জায়গা থেকে হয়তো না, সেটা গেল ফার্স্ট পার্ট। এবার সেই সেকেন্ড পার্টে যে তারা এটা যেই কারণেই করুক করতে পারে কিনা, যেই কারণে তারা হ্যাঁ রুটুলি পাকিস্তানকে সাপোর্ট করে দেখি করতেছে করতে পারে কিনা, সেই পয়েন্টে আসলে তো এখন কী যে বলবো। আচ্ছা আমি একটা ইয়ে করি, কী বলে আমার কথাগুলোকে একটা স্ট্যাটাস একটু তুলে ধরি, সেখানে এটা অ্যান্সার চলে আসবে।
আমি সেখানে লিখছে যে বাঙালির পাছায় অনেক কারেন্ট, কারণ সে পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতাটা ডাবল কোটে কেন? কারণ স্বাধীনতা যে কী জিনিস, তাদের দৃষ্টিতে তারা স্বাধীনতা অর্জন করছে। আসলে কি স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশিরা? আসলে কি বাঙালিরা স্বাধীনতা অর্জন করছে? স্বাধীনতা মানে কি তাদের কাছে? স্বাধীনতার সংজ্ঞা কী? বাঙালির সেই স্বাধীনতার স্বরূপ কী? সেই স্বাধীনতার রূপটা কী বাঙালির কাছে? সো বাঙালির কাছে স্বাধীনতা মানে কিন্তু তার নিজের স্বাধীনতা, আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতাকে গুহা মেরে সে চান্দের দেশে নিয়ে যাবে, কথা বলছেন? আপনি স্বাধীন নেই দেশে, সে স্বাধীন, এটাই তার কাছে স্বাধীনতা। তার স্বাধীনতার প্র্যাকটিস করে কিন্তু প্রচণ্ড বুঝতে হবে আপনি কি বলতে পারবেন, কি করতে পারবেন, কি ভাবতে পারবেন, কোন ক্রিকেট দল সাপোর্ট করতে পারবেন, সেটা নিজ দেশের বিরুদ্ধে হোক আর নিজ বাপের বিরুদ্ধে হোক, সেটা সে নির্ধারণ করে দিবে। আপনি কি করতে পারবেন, কাকে সাপোর্ট, তাহলে স্বাধীনতা থাকলো কই? আপনি কি করতে পারবেন না পারবেন, এটা আরেকজন নির্ধারণ করে দিচ্ছে। তাহলে এখানে স্বাধীনতাটা কে ভোগ করলো? সে ভোগ করতেছে, সে স্বাধীন, সবাইকে সে ডিকটেট করতেছে কে কী করতে পারবে না পারবে। সো বাংলায় স্বাধীনতার কনসেপ্ট বুঝেন নাই, মানে আপনি স্বাধীন না, সে যতক্ষণ স্বাধীন আছে ততক্ষণ স্বাধীনতা আছে। সো সেই জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন, ওই বললাম না যে পাছায় অনেক কারেন্ট, সে প্রচুর গরম, সে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে তার নিজের জন্য, আপনার জন্য না। কিন্তু আপনাকে নিয়ে ওই যে থানার মধ্যে জেলের মধ্যে নিয়ে কত ধারা মারা এনে, যে এখন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী উনি আসতেছে ওইখানে, উনিও আপনাকে মামলা দিয়ে ঢুকাবে যারা অন্য দলকে সাপোর্ট করবে। এই হচ্ছে আপনার স্বাধীনতা, কারণ তার জগতে তার স্বাধীনতাই স্বাধীনতা, আপনার স্বাধীনতা স্বাধীনতা না। নিজ সংস্কৃতি ও নিজ ভাষাভাষী লোকের পাছায় লেগে থেকে মাইক্রো কন্ট্রোল করে জীবন অতিষ্ঠ করে তুলতে না পারলে বাঙালির স্বাধীনতার ফিলিং আসে না। স্বাধীনতা নামের আকাশটিকে গান্ডু তার কুয়ায় বন্দি করে ফেলেছে। সো স্বাধীনতা কিন্তু সকলের জন্যই স্বাধীনতা। স্বাধীনতা মানে যে যা ইচ্ছা তাই করার স্বাধীনতা। দেখেন এগুলো নিয়ে লম্বা আলাপ কী বলবো, যে ওইগুলো নিয়ে অনেক আলাপ করছি, আবার বলি যে ওয়েস্টের স্বাধীনতার আইডিয়া মানে হচ্ছে সকলে স্বাধীন, রাষ্ট্র বা অন্যে একজন আরেকজনের জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, কোনো ধরনের। আমি আপনাকে যে দুই দিন আগে একটা স্ট্যাটাস দিছি যে আমার ইয়ে কী বলে, আমার উপরতলার প্রতিবেশী হচ্ছে বিল, ভদ্রলোক বয়স্ক, আমার পাশের পাশে আরেক ভদ্রমহিলা থাকে বয়স্ক, সে তার বাসায় আসা যাওয়া করে, বাসায় ঢুকে বের হয়। তো আমি আর আমার ওয়াইফ হাসাহাসি করতেছি যে বিল বেরোচ্ছে ওই বাসা থেকে, তো আমার ওয়াইফ বলতেছে যে হ্যাঁ দেখি মাঝে মধ্যেই বের হয়। তাই আমি বললাম যে বাংলাদেশে হলে কিন্তু এখন বাইরে থেকে দরজা বন্ধ করে দিত, পাবলিক এসে বন্ধ করে দিয়ে ভিতরে কারা আটকাইছি, ধরছি এখন নারী পুরুষ রুমের মধ্যে ধরছি, এখন বিচার করতো কারা, বিচার করতো পান্ডাগুলা, দাঁড়া ধরতে এরাই হইতেছে সব ঘুষখোর দুই নাম্বার, এরাই হইতেছে মেয়ে নিয়ে পার্কে গিয়ে হাতাহাতি, হাতাহাতি মানে মারামারি না আর কি, হাতাহাতি করে এরাই। মানে একটা ভদ্রলোক কিন্তু আরেকজনের বাসা দরজা বন্ধ করে তাকে আটকাইতে যাবে না, এগুলো পান্ডাগুলো করে এলাকার। সো এই হচ্ছে বাঙালির স্বাধীনতা, আরেকজনের পাছায় কতভাবে আঙ্গুল ঢোকানো যায়। সো কোনো স্বাধীনতা নেই বাংলাদেশে, রাইট? সো যে কারণে বলতেছে যে এইসব দেশে স্বাধীনতার আইডিয়া মানে হচ্ছে অন্যের লাইফে কোনো ধরনের ইন্টারফেয়ার করা যাবে না, অন্যের কোনো কিছুতে বাম হাত ঢুকানো যাবে না। শুধুমাত্র নাগরিক তো পারবেই না, ওই যে আরেকজনের বাসা দরজা বন্ধ করে তো কল্পনা করা যায় না, ফাটাই ফেলবে। কত আলোচনা চলে আসে, আমি একটা আলোচনা, এটা আমার একটা অন্য একটা এপিসোড চ্যানেল যে আছে এক্সপ্লোরিয়াস উইথ ফখরুল, সেখানে করবো। ওই কয়েকদিন আগের ঘটনা, আমার পাশের বাসায় হচ্ছে দুইটা আমার পাশের প্রতিবেশী মারামারি করে দরজা টরজা ভেঙে চলে গেছে, তারপর আমি পুলিশ কল করছি 911, পুলিশ আসছে, পুলিশ এসে পুলিশ আর বাসায় ঢোকে না, এটাকে বলা হচ্ছে এক্সিজেন্ট সার্কামস্টেন্স, ইফ আই এম নট রং দ্য টার্ম, পুলিশটা আমাকে বললো। সো পুলিশ এসে আমাকে বললাম যে আমি দেখো ওরা মারামারি করে চলে গেছে, আমার মনে হয় কি মেরে ফেলে রেখে চলে গেছে, নাকি ব্লিডিং ট্রিডিং হচ্ছে, নাকি মরে পড়ে থাকে, নাকি আমি খুবই কনসার্ন তার ব্যাপারে। সো এসব দেশে যেটা বললাম, কেউ কারো বিষয়ে নাক গলায় না, আমি যেটুক নাক গলাচ্ছি এটা কিন্তু একটু নট ইউজুয়াল, আউট অফ দ্য অর্ডিনারি কিছুটা। সো আমি পুলিশে বললাম যে আমি একটু কনসার্ন, তুমি একটু চেক করে দেখবা ঠিকঠাক আছে কি না। পুলিশ চেক করবে না, পুলিশের কথা হচ্ছে যে আমি অনুমতি ছাড়া তার বাসায় প্রবেশ করতে পারবো না, আমাকে সে কল করতে হবে, সে আমাকে পারমিশন দিতে হবে, নাইলে আমি কোনোভাবেই তার বাসায় ঢুকতে পারবো না। হ্যাঁ আমরা বুঝতেছি হয়তোবা তার বাসায় হয়তোবা সে এখানে কোনো অ্যাক্সিডেন্ট, হয়তো ব্লিডিং হয়ে মরে যাচ্ছে সে, তাও কিছু করার নাই। এইটা হচ্ছে স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, রেসপেক্ট রাষ্ট্র, মানুষ না। আমার তো কোনো অধিকার নাই নাক গলানোর, রাষ্ট্রেরও অধিকার নাই নাক গলানোর। রাষ্ট্র তাকে এই পরিমাণ প্রোটেকশন দিতে বাধ্য যে তার অনুমতি ছাড়া যা হোক ভিতরে, তার অনুমতি ছাড়া তার ঘরে ঢুকতে পারবে না পুলিশ। পুলিশ এসে এই এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে একটু বোঝার চেষ্টা করছে, বাইরে থেকে টর্চ লাইট একটু মেরে দরজা বোঝার চেষ্টা করছে, করে সে চলে গেছে পুলিশ স্টেশন পর্যন্ত। এটা বললো এক্সিজেন্ট সার্কামস্টেন্স, সে তার সেই অধিকার নাই পুলিশের, এটারে বলে স্বাধীনতা। রাষ্ট্র, নাগরিক, রাষ্ট্র কেউ কারো কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবে না। তো এই কারণে বললাম আর কি, বাঙালি খুব প্রচণ্ড তারা পাছায় কারেন্ট প্রচুর, তারা মুক্তিযুদ্ধ করে তারা স্বাধীনতা অর্জন করছে। কার স্বাধীনতা, কিসের স্বাধীনতা? এদেশে আপনার স্বাধীনতা আছে? এই দেশের স্বাধীনতা শুধুমাত্র ভোগ করে প্রিভিলেজ যারা, রাজনীতিবিদ যারা, আর এদের চেলা চামুন্ডা প্রিভিলেজ মোটিভেশনাল হালুয়াখোরগুলো, যেগুলো ভালো আছে এই দেশে রাষ্ট্রের প্রোটেকশন পেয়ে, কারণ রাষ্ট্রের গুণগান গায় সারাদিন, যেদিন গুণগান গাওয়া বন্ধ করবে ওই দিনই কিন্তু একেবারে
স্বাধীনতা পাশা দিয়ে ঢুকিয়ে দিবে আর কি। ওই যে বলছে না, পুলিশ ছাত্রছাত্রী আন্দোলন করতেছিল যে পড়ালেখা তোমাদের, পুলিশ বলতেছে, পুলিশের এই সাহস, এই অধিকার, তার মানে স্বাধীনতাটা কারই দেশে? শুধুমাত্র পুলিশের বাক স্বাধীনতা, আপনি কিন্তু কিছু বলতে পারবেন না জেলে নিয়ে ভরে রাখবে সাথে সাথে। ফেসবুকে মুখে আপনি পুলিশে বলতে পারবেন যে তোমার ফুটকি দিয়ে ভরে দিব? পারবেন না। পুলিশ বলতে পারত স্বাধীনতাটা কার, ওই যে কথাটা বললাম, স্বাধীনতা এই দেশে বাঙালির স্বাধীনতার কনসেপ্ট হচ্ছে আমার স্বাধীনতা, আমি তোমার লাইফ কন্ট্রোল করতে পারবো, তুমি কী করতে পারবা না পারবা আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারবো, এটা হচ্ছে বাঙালির স্বাধীনতা। তো এতে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয়, ওই শুধুমাত্র যেগুলো পাওয়ারফুল, যেগুলো গুন্ডা পান্ডা, এরাই এই দেশের স্বাধীনতা ভোগ করে, রাইট? এখন দেখেন স্বাধীনতার বাংলাদেশের আইন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, একজন মন্ত্রীর মুখের ভাষা দেখেন, স্বাধীন দেশ মন্ত্রী মন্ত্রীর মুখের ভাষা শুনি, পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা, পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা, একজন মন্ত্রী বলতেছেন, একজন মন্ত্রী বলতেছেন যে পাকিস্তানকে খেলায়, ক্রিকেট খেলায় পাকিস্তানকে সমর্থন করলে কে কোন দেশ, একটা দেশের নাগরিক কী করতে পারবে না পারবে, কোন দেশকে সমর্থন করবে না করবে, সেটার মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার গ্রাউন্ড কোথায় থাকে, লিগাল গ্রাউন্ড কোথেকে, সেটা কোনো আদৌ লিগাল গ্রাউন্ড আছে নাই, তাহলে উনি এই কথাটা কেন বললো একজন মন্ত্রী হয়ে? এবং উনি কি পারবেন না ব্যবস্থা? অবশ্যই পারবেন, এই দেশে কোনো আইনের শাসন আছে? এটা কি সভ্য দেশ? অবশ্যই অসভ্য দেশ, যেটা সবসময় আইনকে টানতে টানতে টুইস্ট করতে 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 আপনি যে কোনো কিছুকে আইনের ধারায় ফেলে একেবারে আপনাকে খেলে একদম চাঙ্গে তুলে দিতে পারবে, রাইট? কোন ক্রিকেট দল সাপোর্ট করতে পারবে ওইটা রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে, নাহলে আইনি ব্যবস্থা। ওকে, পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আপনারা সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তিনি বলেন এটা দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে, দ্যাটস ইট, একটু পর্যন্ত হাইস্ট। এখানে আইনি ব্যবস্থার প্রশ্ন আসতেছে কোথেকে? আচ্ছা দেখি কোথেকে আসতেছে, একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে, অ্যাবসোলুটলি, এটাই না সভ্যতার কথা আছে, তাহলে আবার আইনি ব্যবস্থা কেমনে নেবেন? কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না। হ্যাঁ, হয় নাই। সো কার কাছে কোনটা শোভনীয় মনে হয়েছে না হয়েছে সেটা দিয়ে আমি কি আমার স্বাধীনতা কই? ওইটা তার স্বাধীনতা, ওই যে অমুকের কাছে কোনটা শোভনীয় মনে হয় না হয় তার সেই স্বাধীনতা আছে মনে করার, আর আমি কি করতে পারবো এটা আমাকে ডিকটেট করতেছে আরেকজন, তার রুচি তার পছন্দ অপছন্দ দিয়ে আমাকে চলতে হবে, হচ্ছে আমার স্বাধীনতা। বলছেন তার কার পাওয়ারফুলের, তারটা কার পাওয়ারফুলের, যার পাওয়ার আছে সে, তার কোনটা ভাল লাগে ভালো লাগে না সে। যেমন এই যে মন্ত্রী যে কথা বলতেছেন ওনার কাছে শোভনীয় মনে হয় না, উনি আইনি ব্যবস্থা নেবেন, মন্ত্রী যেটা শোভনীয় আমার কাছে মনে হবে না, আমি আইনি ব্যবস্থা নিতে পারবো মন্ত্রীর বিরুদ্ধে? পারবো? কল্পনা করা যায়? একটু তো হেসেও ফেলছেন এই কথা শুনে, অসভ্য দেশের বুঝতে হবে কোন জায়গায়। আচ্ছা, কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যে সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। ওকে ফাইন, বলতে থাকেন, এগুলো নিয়ে কোনো ইস্যু না, আপনি আপনার মতামত প্রকাশ করবেন, সকলে সকলের মতামত প্রকাশ করবে, সমালোচনা করবে এই কাজটার, সেটাও ওকে, কিন্তু যারা সমালোচনা করতেছে তাদেরকে আবার আমি উল্টা কেন সমালোচনা করতেছি, সেই পয়েন্ট একটু পরে আসতেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এরকম কিছু তো থাকেই, দৃষ্টিতে যেহেতু আসছে এটা সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুক ব্যবস্থা অবশ্যই নেবে। আপনি আইন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইন সম্পর্কে আপনি মন্ত্রী, আমার কি আপনি ভালো ধারণা রাখেন আইন সম্পর্কে? বাংলাদেশে কি ফ্রিডম অফ স্পিচ নাই? বাংলাদেশের কনস্টিটিউশন কি ফ্রিডম অফ স্পিচকে প্রোটেক্ট করে না? এখন কনস্টিটিউশন ওই কথা দ্বারা বললে আর কথা বলে লাভ নাই, সব কিছুর বাঙালির ধারা আছে, আপনি যা করবেন আপনি পাঁচ দিলে ওটা একটা ধারা এরা ফেলে দিয়ে আপনাকে প্রসিকিউট করতে পারবে, বিলিভ মি। এরা আপনি পাঁচ দিলে এরা বলবে কি আপনি নুইসেন্স তৈরি করছেন, সমাজে অস্থিরতা তৈরি করছেন, এই ধারা দিয়ে আপনাকে খেলে দিবে। আমি আপনাদের দেখাইছি না পরিমণিকে নিয়ে, পরিমণি হাতে এফমি লিখছে, এটা ধারা বের করছে বাংলাদেশের ইয়েপ্রাপ্ত পদকপ্রাপ্ত আইনজীবীরা ধারা বের করছে, এটা হইতেছে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে তাকে, ওই ধারায় এখন পরিমণিকে প্রসিকিউট করা হবে, এটা একটা প্রসিকিউটেবল অফেন্স, সে হাতে একটা অশ্লীল সাইন দেখাইছে, এটা ধারা কি যে সামাজিক অস্থিরতা তৈরি করছে। আরেক আইন বিশেষজ্ঞ বাংলাদেশে, বাঙালি আইন বিশেষজ্ঞ বুঝবেন, এক্সপার্ট কিন্তু বাঙালি, সে ধারা খুঁজে বের করছে এটার জন্যে যে পরিমণি এটা করছে, এটা পর্নোগ্রাফি, এটা পর্নোগ্রাফি, আপনার পর্নোগ্রাফি ভিডিও আছে না, ওই ধারায় খেলবে। সো বাঙালির ধারার কোনো কমতি নাই, বললাম না আপনি পাঁচ মারলেও এটা ধারা বের করে ফেলবে যে আপনি সামাজিক অস্থিরতা এবং দুর্গন্ধ সৃষ্টি করছেন, এটা এই সোনার বাংলা সারা বিশ্বের বিষয়ে আপনি এখানে অস্থিরতা তৈরি করতেছেন, এগুলো মেনে নেওয়া হবে না, বাংলাদেশে কিন্তু কোনো ধরনের বরদাস্ত করা হয় না কোনো কিছু। সো মন্ত্রী বলছেন এরকম তো কিছু থাকবেই, সরকার পরীক্ষা নিরীক্ষা করে আইনানুক ব্যবস্থা অবশ্যই নেবে। হ্যাঁ, আমি আপনার উপর যথেষ্ট পূর্ণাঙ্গ আস্থা আছে, আপনাদের উপর আমার, ধারা বের করা, আইনের ধারা বের করা কোনো লিমিটিং ফ্যাক্টর আপনাদের জন্য কোনো কালে এই দেশে না। তারা বাংলাদেশের নাগরিক কিনা আমিও ঠিক জানি না, শুনলাম আমরা বসে দেখবে তারা দেখবে। তো যাক, এই হচ্ছে একজন মন্ত্রীর কথা, এই প্রেসিডেন্ট ওনারা সেট করতেছেন বাংলাদেশে। নাও দেখেন যেটা বললাম যে মানুষ যদি এরকম কোনো কাজ করে, কোনো বাংলাদেশে যদি পাকিস্তান ক্রিকেট দলকে সাপোর্ট করে স্টেডিয়ামে পতাকা ঘোরায়, পাকিস্তান বলে স্লোগান দেয়, এটা একটা দুঃখজনক ব্যাপার হবে এবং তাদের এই কথা বলার অধিকার আছে, আলোচনা সমালোচনা করার অধিকার আছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায় আপনি বলছেন, এই বাঙালি অসভ্যরা যারা আলোচনা সমালোচনা করতেছে এরা কিন্তু স্বাধীনতায় বিশ্বাস করে না, এদের কিনা আমার ইস্যু এই জায়গায়, এই কারণে এদের সমালোচনাকে আমি, এদের সমালোচনাকে আমি সাপোর্ট করতে পারতেছি না, কারণ এরা কিন্তু দশ পায়ে খাড়া। এই যে মন্ত্রী বললো না আইনানুক ব্যবস্থা নেবে, যারা এই কাজ করতেছে এরা কিন্তু রাজি, এরা কিন্তু রাজি যে এদেরকে প্রসিকিউট করা হোক, যারা পতাকা উড়াচ্ছে যারা, এদেরকে জেলে ভরে রাখা হোক,
তাহলে কি এদের স্বাধীন দেশ? এদেশে স্বাধীনতা আছে, এদেশে আইনের শাসন আছে, এদেশে কনস্টিটিউশন আছে, এদিকে ফ্রি স্পিচ আছে, কিচ্ছু নাই। কিন্তু এই অসভ্যরা, এই শিক্ষিত অসভ্য, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি নাম নিচ্ছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, এরা সকলে এরা চায়, এরা মনে মনে চায়, এরা মুখে মুখে চায়, এরা যদি এদেরকে জেলে ভরে রাখো এরা সাপোর্ট করবে। তো এই অসভ্যদেরকে, এই অসভ্যতা আমি, এই অসভ্যদেরকে তো আমি সাপোর্ট করতে পারি না। সো এখানে দুইটা ইস্যু, একটা হচ্ছে বাংলাদেশের একটা নাগরিক হয়ে পাকিস্তানের পতাকা উড়ানো, পাকিস্তানকে সমর্থন করা, যেটা একটা অশোভন আচরণ অনেকের দৃষ্টিতে, একটা কুরুচিপূর্ণ আচরণ অনেকের দৃষ্টিতে। আর অন দ্য আদার হ্যান্ড হচ্ছে এরা আইন, এরা আইনের ধারা দিয়ে এই এই লোকদেরকে জেলের মধ্যে ভরে রাখতে এরা দশ পায়ে খাড়ায়। যে মন্ত্রী অলরেডি বলে ফেলছে এই কথা, এবং মব কিন্তু 100% তারা, এই বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা আনন্দে ফেটে পড়বে যদি এদেরকে ঝেলে পড়ে রাখা হয়। তাহলে এখন আপনি আমাকে বলেন এই দুই গ্রুপের মধ্যে বড় অসভ্য কারা, বড় ইতর কারা, বড় বর্বর কারা, প্রস্তরযুগীয় মানসিকতা কারা পোষণ করে, স্বাধীনতায় কারা বিশ্বাস করে কারা বিশ্বাস করে না, এই দুই গ্রুপের মধ্যে কে বড় ক্রিমিনাল? ইউ টেল মি, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি।